মানে পুরো একটা খোপ পুরো শুভ সকাল আমরা অনেক দিন পরে কিন্তু আবার গভীর জঙ্গলে খয়রা জালটা ফেলার জন্য চলে যাচ্ছি তা জাল ফেলাটা কিন্তু আমরা দেখাতে পারিনি কারণ অনেক রাতের বেলায় আমরা চলে এসছিলাম বাড়ির থেকে এখনো পরিষ্কারও হয়নি এখানে আমাদের টসটাও আছে দেখা যাচ্ছে তা প্রতিটা ভিডিওই কিন্তু আমাদের ঝুঁকি বিপদের সম্মুখীনও আমাদের হতে হয় কারণ সুন্দরবনের ব্যাপার বুঝতেই পারছেন তা আমাদের এই জাল ফেলাটা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি আমি অনেক রাত্রেই কিন্তু আমরা চলেই এসছিলাম জালটা আমাদের ফেলা আছে বন্ধুদের একটু ভালো করে দেখাই জালটা কিন্তু আমাদের ফেলা আছে এই জাল তুলে কি মাছ পাই আমরা এক কিন্তু সরাসরি বন্ধুদের দেখাবো আমাদের মাছের জায়গাটা কিন্তু একদম ফাঁকাই পড়ে আছে মাছের জায়গাটা কিন্তু আমাদের একদম ফাঁকা তা জাল তুলে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো যে কি মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পারছি আমরা আজ কিন্তু আমরা দুজনেই চলে এসেছি মামকে নিয়ে আসতে পারিনি কারণ ও প্রচণ্ড ভয় পায় আর আমরা তো অনেক রাতের বেলায় চলে এসছে সমেরও নিয়ে আসতে পারিনি আমরা দুজনেই চলে এসেছি বাড়ি বাড়ির থেকে রাত আড়াইটা নাগাদ তাই এই সুন্দরবনের একটা ভিডিও মানুষের হাতে পৌঁছে দিতে কিন্তু প্রচণ্ড খাটতে হয় এবং প্রচণ্ড জীবনের ঝুঁকি নিতে হয় তা আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একবারই গ্রামেরই মানুষ আমাদের কথাবার্তায় ভুল তুলতে হলে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন আর কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই লিখবেন যে আমাদের কোথায় ভুলটা হচ্ছে কারণ আমরা ভুলটা সংশোধন করার চেষ্টা করব আমাদের মামের মা কিন্তু নৌকা বাইতে পারে না ও বাবা চেষ্টা করছে তা আর কথা নয় আর নদী নয় এবার সরাসরি কিন্তু বন্ধুদেরকে নিয়ে যাব জাল তুলে কি মাস পাই বন্ধুদেরকে একেবারে সরাসরি দেখাবো তা আপনারা দেখতে থাকুন তাহলে আমাদের জালটা কিন্তু তোলা শুরু করে দিলাম উল্টে দাদা নাকি এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না মাছ আছে এই তো শুরুতেই কিন্তু একটা খয়রা মাছ দিয়ে শুরু হলো দেখা যাক শেষ পর্যন্ত কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারছি হ্যাঁ মাছ আছে হবে হবে তুমি দাঁড়িয়ে ওকে নাকি হুম হ্যাঁ আরে সব কটা দেখো মানে কথায় বলে যে এই নোনা জলে কিন্তু সোনা মানে এই নোনা জলে যে কি আছে আর কি নেই কিছু

তাহলে সবচেয়ে মনে হয় খুশি মাসে পুরো জাল পুরো আটকে আছে মানে মাসে মাসে মাছ ভর্তি হয়ে গেছে পুরো চল সব ঝাঁপি না সত্যি দেখার মতো মাছ মানে এই সুন্দরবনের নদীতে কি আছে আর কি নেই একদম কিন্তু পরিষ্কার জল আমরা কিন্তু ভেবেছিলাম যে মাছ হচ্ছে পাবো কি পাবো না তা সত্যি শুরুতে আমি তো খুব খারাপ লাগছিল যে আজকের মনে হয় বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো না তা সত্যি মাছ আজকে যা খেয়েছি এসে হ্যাঁ তুমি তোলো তোলো দেখা এক সব কিন্তু জ্যান তো মাছ এটা বড় ধরনের পাইছে মাছ হ্যাঁ ক্যা দিকটা একটু হালকা আছে তা বন্ধুদেরকে জাল তুলে অবশ্যই দেখাবো যে কি কতটা মাছ আমরা পেলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর দেখো তোমার ধারে দেখো দেখো মাছ চলো 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 দারুণ লটারি আমি যে কথাটা বলছিলাম তলাটা ভোট লটারি সবাই কাটে কিন্তু লটারি কিন্তু সবাইকে বাঁধে না কিন্তু আমাদের আমাদের এই মামের মার ভাগ্য কিন্তু খুবই ভালো কারণ জাল ফেলে এর আগে একটা ভিডিওই আমি দেখাইছি বন্ধুদেরকে মানে সাত কেজি পাঁচশো গ্রাম পাশে মানে সাড়ে সাত কেজি পাশ্মা মানে ও ওভাবে কিন্তু আমার বাইশ বছরের জঙ্গল করার অভিজ্ঞতায় আমি কিন্তু ওই অতটা মাছ আমি সংগ্রহ করতে পারিনি কিন্তু আমার এই মামের মা কিন্তু ওই জাল ফেলে সংগ্রহ করেছিল আর আজকের যা মাছ পেয়েছি সত্যি মনে রাখার মতো বন্ধুদের দেখাতে পেরেছি এটাই ভালো মনে রাখার মতো যে এই জলে আর এই চরে এত মাছ না দেখলে ভাবতেই পারবে না সত্যি দেখার মতো মাছ চটটাও দেখার মতো সুন্দর একেবারে মানে সাজানো আছে চলো দেখি এদিকটায় মাছ খুব কম আছে দুই একটা করে আছে সব জায়গায় একটু ছবিটা কিন্তু একটু নড়েই যাচ্ছে কারণ বুঝতেই তো পারছেন যে আমরা মাত্র দুজন চলে এসছি এই ভিডিও করাটা কিন্তু আর নৌকো বাবাটা কিন্তু একা পক্ষে সম্ভব হয়ে ওঠে না বড় মাছ হ্যাঁ এটা তার মাছ তার মাছ অনেকটা লম্বা তো একটা তার মাছও বেঁধে গেছে একটা না ওর আগে কটাও বেঁধেছে না তিনটে চারটে হয়েছে মানে তাহলে জাল আমাদের তোলা শেষের পথে মাছ ছাড়িয়ে সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাবো যে আমরা আজকের কতটুকু মাছ পেলাম বন্ধুদেরকে অবশ্যই দেখাবো মাছ ছাড়াতে ছাড়াতে কিন্তু আমরা খেয়াল করিনি আমরা নৌকাটা কিন্তু একদম জঙ্গলের সাইডেই চলে এসছে তা মাছ আমাদের টোটাল ছাড়ানো হয়ে গেছে বন্ধুদেরকে একটু ভালো করে দেখাই কতটুকু মাছ পেলাম আরে সর্বরাশ আমি তো ভেবেছিলাম আজকে মাছই পাবো না মানে পুরো একটা খোপ পুরো ভর্তি হয়ে গেছে মাঝে মাঝে প্রথমে তো খুব মাছ কিন্তু পরে খুব আনন্দ হচ্ছে মাছ পেয়ে প্রথমে খুব কষ্ট হচ্ছিলো তারপরে যখন মাছ পেয়েছি খুব আনন্দ হচ্ছে মানে মামের মা বলছে যে প্রথমে মাছ যখন মাছের দেখা যখন পাইনি সে সময় খুবই কষ্ট হচ্ছিলো এখন মোটামুটি কষ্ট আর হচ্ছে না তাই এ ধরনের ভিডিও বাড়িতে বসে দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার দরকার তাহলে আর কথা নয় দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের বন্ধু মণ্ডল আজকের মতো বিদায় চাইছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার